হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সোভার্স, আজকের এই ভিডিওটা আপনারা কেউ মিস করবেন না, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনার সাথে যে অ্যাপটা শেয়ার করবো, যে অ্যাপটি আপনাকে 100% পেমেন্ট করবে, দেন এই অ্যাপ থেকে আপনারা প্রতিদিন সেখান থেকে 500 থেকে 1000 টাকা আর্নিং করতে পারবেন। সম্পূর্ণ নতুন একটি অ্যাপ এবং সম্পূর্ণ নতুন একটি অ্যাডমিন আপনাদেরকে 100% পেমেন্ট করবে। সো এই অ্যাপটি আপনারা কীভাবে অ্যাপটিতে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন সকল প্রসেস দেখাই দেবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। সো ভিডিওটি শুরু করার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার সাবস্ক্রাইব করবার পাশে বেল আইকনটা দেখতে পাবেন, সেটাকে ক্লিক করে অল এ প্রেস করবেন আমাদের এই চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর প্রত্যেকে কিন্তু আজকের ভিডিওটিতে মাস্ট বি একটা লাইক করবেন। সো চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো আজকের অ্যাপে কাজ মানে আজকের অ্যাপটিতে কাজ করতে আপনাদের কিন্তু মাস্ট বি একটা ভিপিএন লাগবে। সো ভিপিএনের লিঙ্কটাও কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জাস্ট আপনারা ওইখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? তো ডাউনলোড করার পরে জাস্ট আপনারা প্রথমত ভিপিএনটাকে ওপেন করবেন। সো ভিপিএন কানেক্ট করার পরে কিন্তু অ্যাপটাকে ওপেন করতে হবে, সো তা নাহলে কিন্তু আপনার অ্যাপটাতে প্রবেশ করতে পারবেন না। সো প্রথমত আমি ভিপিএনটাকে ওপেন করলাম। সো ভিপিএনটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভিউ দেখতে পাবেন, সো একটু ওয়েট করতে হবে, তারপরে কিন্তু ভিপিএনটা ওপেন হয়ে যাবে। সো ওপেন যখন ভিপিএনটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি কান্ট্রি অপশন পেয়ে যাবেন। তো সিম্পল আপনি কান্ট্রিতে একটা ক্লিক করবেন। সো কান্ট্রিতে যখন ক্লিক করবেন তারপর এখান থেকে ইউএসটাকে আপনি সিলেক্ট করবেন। তো তারপর এখান থেকে কানেক্টেড অপশন দেখতে পাবেন, তো সিম্পল আপনি কানেক্টেড একটা ক্লিক করবেন। তো তারপর একটি অ্যাডস ফিল আসতে পারে, দেন সে অ্যাডটা আপনার অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। সো অ্যাডটা সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনার ব্যাক করতে পারবেন না। সো অ্যাডটা দেখার পরে ক্রোসে ক্লিক করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কানেক্টেডিং হচ্ছে, তো একটু ওয়েট করতে হবে, তারপরে কিন্তু ভিপিএনটা কানেক্ট করা হয়ে যাবে। সো জাস্ট একটু আমি ওয়েট করতেছি, দেন দেখি কখন আমার ভিপিএনটা কানেক্ট হয়ে যায়। সো আমার একটু নেটওয়ার্কের প্রবলেম, দেন তার জন্য ভিপিএনটা একটু দেরি হচ্ছে কানেক্ট হতে। সো ব্যাস দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ভিপিএনটা কানেক্ট করা হয়ে গেল। দেন এখন আর্নিং অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো আজকে যে অ্যাপটা শেয়ার করতেছি, দেন অ্যাপটির নাম হচ্ছে বিট মানি। সো অনেকে হয়তো এই অ্যাপে কাজ করেছেন বা অনেকে হয়তো জানেন না কীভাবে আপনার মানে কীভাবে অ্যাপে কাজ করতে হয়। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি আপনাকে সকল প্রসেস দেখায় দিব। সো এই অ্যাপে কিন্তু কিছু কাজ রয়েছে, সেগুলো কাজ কিন্তু নতুন নতুন ফিউচার অ্যাড হয়েছে, সেগুলোর মাধ্যমে আপনার আর্নিং করতে পারবেন। সো যখন অ্যাপটাকে ওপেন করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখান থেকে ইউজার নেম দিতে হবে, তো তারপর ফোন নাম্বার দিতে হবে এবং এখান থেকে দেখতেছেন পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এবং সেম পাসওয়ার্ড আপনাকে কনফার্ম করতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রেফার কোড, তো রেফার কোডটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেই কোডটা দিয়ে এখানে বসিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, অবশ্য আপনাকে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। সো অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ। তো সিম্পল এখানে আপনি সাইন আপে ক্লিক দিবেন, দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। সো ব্যাস তারপর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন, এখান থেকে যে আপনি ফোন নাম্বারটা বসায় দিয়েছেন দেন আপনার সেই ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে এদিক থেকে দেখতে পাচ্ছেন লগ ইন। তো এখানে ক্লিক করার আগে কিন্তু অবশ্যই আপনাকে এখান থেকে একটা অ্যাকসেপ্ট অপশন দেখতে পাবেন। সো এখান থেকে আপনাকে টিক মার্ক করে দিতে হবে, সো তারপরে কিন্তু এখানে লগ ইনে ক্লিক করতে হবে। সো যখন লগ ইনে ক্লিক করবেন আপনার কিন্তু লগ ইন করা হয়ে যাবে। তো জাস্ট আমি এখান থেকে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিতেছি। সো বেশ যখন আপনি সাইন ইনে ক্লিক করবেন, সো কপার এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। সো এটা মানে এটা কিন্তু অ্যাপের মেন ইন্টারফেস, তো অ্যাপ আপনার কীভাবে আর্নিং করবেন সেটা এখন আমি আপনাকে দেখা দিব। সো তার আগে দেখা দিতেছে আপনার কী কী কাজ করে এখান থেকে আর্নিংটা করতে পারবেন। সো হোম পেজে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি স্পিন করে আর্নিং করতে পারবেন, অ্যাড দেখে অর্থাৎ ভিডিও দেখে আপনি আর্নিং করতে পারবেন এবং তাছাড়া কুইজ খেলে আর্নিং করতে পারবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন চেকিং, তো আপনি কিন্তু ডেলি চেকিং করে আর্নিং করতে পারবেন এবং এখান থেকে আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন, আপনার ব্যালেন্সে কত টাকা রয়েছে এবং আপনার ব্যালেন্সে কত পয়েন্ট রয়েছে এবং কত আপনার এখান থেকে ডলার রয়েছে সেটি আপনি এখান থেকে দেখতে পাবেন। সো তা প্রথমত আপনাকে নোটিশ দেখতে হবে, সো এখান থেকে নোটিশ বারে একটা ক্লিক দিবেন। সো যখন নোটিশে ক্লিক করবেন সো তারপরে এখানে কিছু নিয়ম দেওয়া রয়েছে, তো এই নিয়মগুলো অবশ্যই আপনারা মেনটেন করে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু পেমেন্টের কোনো মানে সমস্যা হবে না। সো এখন এখান থেকে আমি স্পিনের বিষয়টা দেখা দিতেছি কীভাবে আপনার স্পিন করে আর্নিং করবেন। যখন স্পিনের উপর ক্লিক করবেন তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে 11টা এখান থেকে সেমভাবে আপনাকে এখান থেকে 11টা স্পিন আপনি করতে পারবেন, ঠিক আছে? এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটা করে স্পিনে যদি আপনি এখান থেকে সর্বোচ্চ কিন্তু 500 করে এখান থেকে মানে 500 পয়েন্ট করে জেতার কিন্তু সুযোগ রয়েছে যদি আপনি এখান থেকে উইনটা হন সেক্ষেত্রে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন প্লে, তো আপনি সিম্পলি এখান থেকে প্লেতে ক্লিক করবেন। যখন প্লেতে ক্লিক করবেন তো তারপরে কিন্তু অলরেডি কিন্তু মানে কুইজটা কিন্তু মানে এখান থেকে কিন্তু স্পিনটা ঘুরতে থাকবে। সো তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে 20 পয়েন্ট আমি পেয়ে গেলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন কালেক্ট, তো সিম্পলি আপনি কী করবেন কোনো অ্যাড আসলে অ্যাডটা দেখার পরে এখানে কালেক্টে ক্লিক করবেন। সো যখন আপনি কালেক্টে ক্লিক করবেন তারপরে এখান থেকে অবশ্যই আপনাকে 1 মিনিট ওয়েট করতে হবে। সো প্রত্যেকটি স্পিন করার পরে আপনাকে 1 মিনিট করে এই জায়গায় ওয়েট করতে হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন সময়টা কিন্তু এখানে কিন্তু স্কোর লাইন করে নিয়ে মানে কমতেছে, ঠিক আছে?
যখন আপনার এই সময়টা কিন্তু যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু মূলত আপনি আবার স্পিন করতে পারবেন এবং এখান থেকে আপনার ব্যালেন্সে অর্থাৎ আপনার পয়েন্টে অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে আপনার একটা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট 11টা করে আপনার অ্যাড দেখবেন, ঠিক আছে? তো আমি একটু জাস্ট ওয়েট করে নিতেছি। সবার দেখতে পাচ্ছেন আমার অলরেডি সময়টা শেষ হয়ে গেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আমার কমপ্লিট করে হয়ে গেছে। তো সেমভাবে আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট আপনার এভাবে 11টা করে অ্যাড কমপ্লিট করবেন, ঠিক আছে? তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো মূলত আপনার এখান থেকে আর্নিংটা করবেন এবং এখান থেকে ব্যালেন্সে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 20 পয়েন্ট কিন্তু আর্নিং করে অলরেডি হয়ে গেল। সো তারপরে এখন দেখা যাচ্ছে ওয়াটস ভিডিওতে আপনার কীভাবে ভিডিও দেখে আর্নিং করবেন। সো ওয়াটস ভিডিওতে যখন আপনি ক্লিক করবেন তো সেমভাবে কিন্তু আপনার কিন্তু সকল কাজ কিন্তু আপনার এখান থেকে 11টা করে কমপ্লিট করতে হবে। সো আমি যেভাবে স্পিনের বিষয়টা দেখা দিলাম সেমভাবে আপনাকে এখান থেকে 11টা অ্যাড দেখতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, তো সিম্পল আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। সো তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে 30 পয়েন্ট পেয়ে গেলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন কালেক্ট, তো সিম্পল আপনি কী করবেন এখান থেকে কালেক্ট একটা ক্লিক করবেন। সো তারপরে কিন্তু সেমভাবে কিন্তু আপনাকে এখান থেকে 1 মিনিট কিন্তু এইখানে ওয়েট করতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে অবশ্যই আপনাকে এখান থেকে 1 মিনিট ওয়েট করতে হবে। যখন আপনার 1 মিনিট ওয়েট করা হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে আপনার একটা কিন্তু অলরেডি কমপ্লিট করা হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। তো মূলত আপনার এখান থেকে ওয়ার্ক পিরিয়ড কাজটা করবেন। সো বেটস এখন দেখা দিতেছি কেউ আপনার এখান থেকে কুইজের কাজটা করবেন। তো সেমভাবে আপনার কুইজের কাজটা কিন্তু সেমভাবে কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে যখন আপনি ম্যাথ কুইজে ক্লিক দেবেন তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে এখান থেকে কুইজ করা হবে এবং এখান থেকে আপনাকে জাস্ট এখান থেকে একটা অ্যান্সার দেওয়ার অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই মানে এখানে একটা অ্যান্সার দেওয়ার অপশন পেয়ে যাবেন, এখানে আপনি একটা ক্লিক দেবেন। সো তারপর এখান থেকে যত অ্যান্সার হবে দেন আপনি তত এখানে অ্যান্সারটা বসায় দেবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি জাস্ট অ্যান্সারটা বসাই দিলাম। তো অ্যান্সারটা যখন বসানো হয়ে যাবে এদিক থেকে দেখতে পাচ্ছেন সাবমিট, তো আপনাকে কী করতে হবে এখান থেকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 15 পয়েন্ট এখান থেকে পেয়ে গেলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন কালেক্ট, সিম্পল আপনি এখান থেকে কানেক্টে মানে এখান থেকে কালেক্ট অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি কালেক্টে ক্লিক করবেন। এবার সেমভাবে আপনার এখান থেকে কী করবেন, এখান থেকে 11টা আপনাকে এখান থেকে কুইজের অ্যান্সার আপনি দিতে পারবেন। সো যত আপনাকে এখান থেকে অ্যান্সার করা কোশ্চেন করা হবে দেন আপনি তত এখান থেকে অ্যান্সার অপশনের জায়গায় মানে অ্যান্সার দেওয়ার অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে যত অ্যান্সার হবে তত অ্যান্সার দেওয়ার পরে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সো আশা করি বুঝতে পারছেন। তো মূলত আপনার এখান থেকে জাস্ট ম্যাথ কুইজের কাজটা করবেন। সো এখন দেখা যাচ্ছে চেক ইনের বিষয়তে এখান থেকে ডেলি চেক ইন কীভাবে করবেন। তো যখন ডেলি চেক ইনে ক্লিক করবেন সো তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি প্রত্যেকটি অ্যাড দেখার বিনিময়ে এখান থেকে 1 সেন্ট করে আর্নিং করতে পারবেন। সেখানে গেট বোনাস দেখতে পাবেন, তো গেট বোনাস একটা ক্লিক করবেন। তো কোয়ারপরে কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু 1 সেন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। তো মূলত আপনার এখান থেকে চেক ইনের কাজটা করবেন। সো একটু পর মানে একটু পরপরই কিন্তু আপনার চেক ইনের কাজটা কিন্তু করতে পারবেন। সো এখন দেখা দিতেছি কীভাবে রেফার করে আর্নিং করবেন। এই অ্যাপটায় কিন্তু রেফার করে ভিউস একটা আর্নিং করা যায়। সেখান থেকে কীভাবে রেফার করবেন, তো রেফার করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, আপনাকে এখান থেকে 3 ডট লাইনে ক্লিক দিতে হবে। তো যখন 3 ডট লাইনে ক্লিক দিবেন তো দেওয়ার পরে এদিক থেকে দেখতে পাচ্ছেন ইনভাইট অ্যান্ড আর্ন, তো আপনাকে কী করতে হবে এখানে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি রেফার কোডটা পাবেন, জাস্ট রেফার কোডটা আপনি কপি করবেন। তো আপনি যদি জিমেল এখান থেকে আপনি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে এখানে জিমেলটা শো করবে, আর যদি আপনি এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা এখানে রেফার কোড হিসাবে থাকবে। সো আপনি আশা করি বুঝতে পারছেন। তো মূলত আপনি এখান থেকে রেফার কোডটা পেয়ে যাবেন। এই রেফার কোডটা কপি করে আপনার বন্ধুদেরকে অ্যাপে জয়েন করাবেন, ঠিক আছে? তো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারলে কিন্তু এখান থেকে আপনি ভিউজ একটা আর্নিং করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো বেটস এখন কথা হচ্ছে আপনাদের যে এখান থেকে যে আপনি পয়েন্টে আর্নিং করবেন, সো পয়েন্টে আপনার কীভাবে এখান থেকে ডলারে পরিবর্তন করবেন। সো আপনি যদি এখান থেকে আনলিমিটেড পয়েন্ট ইনকাম করে থাকেন তো এখান থেকে আপনার পয়েন্ট কোনো মানে পয়েন্ট কিন্তু আপনার মানে কোনো আপনার কাজ করার আগে কিন্তু এখান থেকে আপনার ডলারে পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখান থেকে যখন আপনার পয়েন্ট হয়ে যাবে বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনাকে কনভার্ট করতে হবে। সো মিনিমাম কিন্তু 1000 পয়েন্ট হলে আপনি এখান থেকে পয়েন্টটাকে কনভার্ট করে ডলারে পরিবর্তন করবেন, মানে পরিবর্তন করতে পারবেন। সো যদি আপনি ডলারে পরিবর্তন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পয়েন্টটা কিন্তু পড়ে থাকবে, কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। সো অনেকে আমাকে বলেছেন ফেসবুকে মানে নক করে বলছেন যে ভাই আমার এখান থেকে পয়েন্ট হয়েছে বাট আমি এখান থেকে ডলার মানে ডলার বানাইতে পারতেছি না। তো তাদেরকে বলতেছি আপনার এখান থেকে যে কাজটা করবেন সেক্ষেত্রে আপনার পয়েন্ট আর্নিং হবে, ঠিক আছে? তো আপনার ডলার আর্নিং হবে না, তো আপনার পয়েন্ট আর্নিং হবে। সো পয়েন্ট থেকে আপনাকে ডলারে পরিবর্তন করতে হবে। সো যখন আপনার ব্যালেন্সে 1000 পয়েন্ট হয়ে যাবে অর্থাৎ এখান থেকে মিনিমাম কিন্তু কনভার্ট 1000 পয়েন্ট, যখন আপনার ব্যালেন্সে 1000 পয়েন্ট হয়ে যাবে জাস্ট আপনি এখান থেকে পয়েন্ট অপশন পেয়ে যাবেন। এখান থেকে পয়েন্টে আপনি একটা ক্লিক করবেন। সো তারপর কিন্তু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা নোটিফিকেশন আপনি যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ নেট অ্যাড লাস্ট 1000 পয়েন্ট হলে আপনি এখান থেকে কনভার্ট করতে পারবেন, সেটি কিন্তু এখানে কিন্তু তারা বলে দিয়েছে। সো যখন আপনার ব্যালেন্স 1000 পয়েন্ট হয়ে যাবে তখন আপনি
এদিক থেকে কনভার্ট করবেন, ঠিক আছে? আর এখান থেকে আপনার ডলারটা দেখতে পাবেন, কত ডলার আপনি আর্নিং করেছেন। সো এখন কথা হচ্ছে কি, বাবা আপনার এখান থেকে পেমেন্টটা নেবেন। তো পেমেন্টটা নেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন, এখানে আপনি একটা ক্লিক করবেন। তো তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন রিডিম অপশন, তো আপনি এখানেও ক্লিক করতে পারেন। সো আমি এখানে জাস্ট রিডিম একটা ক্লিক করে দিব। যখন রিডিমে ক্লিক করবেন তো কপার এরকম দেখতে পাবেন, এবং এখান থেকে আপনার কত ডলার মোট আপনার রয়েছে সেই ডলারটা আপনি এখান থেকে দেখতে পাবেন। সো এই অ্যাপ থেকে কিন্তু আপনার $10 হলে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন, মিনিমাম কিন্তু উইথড্র $10। সো যখন আপনার ব্যালেন্সে $10 হয়ে যাবে তখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট, তো আপনি এখান থেকে কী করবেন, সিলেক্টে একটা ক্লিক করবেন। সো কপার এখান থেকে আপনি বিকাশটা সিলেক্ট করবেন, আর অন্যান্য মাধ্যম কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, পেপ্যাল পেয়ে যাবেন, পেটিএম পেয়ে যাবেন, কয়েন বেসও পেয়ে যাবেন। সো যারা বাংলা যারা ইন্ডিয়ান রয়েছে তারা কিন্তু এখানে পেটিএমের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন, আর এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েন বেসও কিন্তু নিতে পারবেন, পেপ্যালের মাধ্যমে নিতে পারবেন। সো জাস্ট এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা বিকাশের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করে থাকি। বিকাশটা সিলেক্ট করার পরে এখান থেকে কী করবেন, আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। তো দেওয়ার পরে এখান থেকে জাস্ট যখন আপনার $10 হবে তখন আপনি এখান থেকে $10 লিখে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর 1 থেকে 24 ঘন্টার ভিতরে কিন্তু এই অ্যাপের অ্যাডমিন আপনাকে পেমেন্ট করে দিবে। সো অ্যাপের অ্যাডমিনের সাথে কিন্তু আমি কথা বলেছি, আপনাকে 100% পেমেন্ট করবে এবং 100% পেমেন্ট করে আসতেছে। সো আশা করি বুঝতে পারছেন, তো আপনারা এভাবে মূলত অ্যাপে কাজ করবেন এবং এভাবে আপনারা উইথড্র করবেন। সো এটা ছিল মূলত আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিন, পরবর্তী যেন এরকম অনেক ভিডিও আপনার মিস না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।